আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়ালামুনা সলিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع به هذا الكتاب اقواما ويضع به اخرين। সমস্ত প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহামহিমান রব্বুল আলামিনের জন্য যিনি মানবজাতির হেদায়েতের উদ্দেশ্যে কুরআনুল কারীম নাজিল করেছেন। দুরূদ সালাতু সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি সমস্ত কোরআন মানব জাতির নিকটে পৌঁছে দিয়েছেন। সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, কি বলবো, আপনারা সকলেই জানেন সময় অনেকটা কমে যাচ্ছে। আমার ইচ্ছা ছিল যে কোরআনুল কারীমের উপরে কয়েকটি কথা বলবো, তার পূর্বে আমি আমার নিজের একটি মতামত আপনাদের সাথে শেয়ার করতেছি যে 2006 সালের দিকে সৌদি আরবে ব্যবসা করতাম। ব্যবসাটা যেহেতু ইন্টারনেটের সাথে ইন্টারনেট রিলেটেড ছিল, আমি অনলাইনে কিছু আলোচনা শুনতাম। লন্ডন ইস্ট ওয়েস্ট মসজিদের ইমাম আব্দুল কাইয়ুম, তার একটি তাফসির শুনছিলাম সূরা আর রহমান। এখান থেকে তিনি একটি আয়াতের তাফসির করতে গিয়ে বলছেন যে তুমি যদি কারোর সাথে ব্যবসা করো, কেউ যদি তোমার প্রতি জুলুম করে, তাহলে তুমি এগুলো ছেড়ে দিয়ে তুমি দিনের রাস্তায় ফিরে আসো। এই কথাটা আমার মধ্যে অনেক গেঁথেছিল। তারপরে আমি সৌদি আরব খুঁজতে থাকি যে এরকম ধরনের প্রতিষ্ঠান আছে কি না। উমর ভাই ছিল, উনি দেশে চলে গেছেন, উনি বলতেছেন যে হ্যাঁ সৌদি আরবে আছে তো, দামামে আছে। তিনি আমাকে হেলাল ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিলেন। হেলাল ভাই আমাকে 2007 সালে এই ইসলামিক সেন্টারে নিয়ে আসেন, এই শেখদের সাথে পরিচিত হই। এখানে একটি কথা না বললে নয়, যে জিনিসটি আমি আমার মাথা থেকে শিখতে পারি নাই, যে জিনিস আমি আমার পিতা থেকে শিখতে পারি নাই, যে জিনিস আমার সমাজ আমাকে শিক্ষা দেয় নাই, যে জিনিস আমার দেশ আমাকে শিক্ষা দেয় নাই, সেই জিনিসটা হলো যে ইসলামের হেদায়াত, সঠিক ইসলামের রূপরেখা, যার কাছে শিখেছি এই দামাম ইসলামিক সেন্টারে আমাদের শেখগণ, শেখ মতিউর রহমান মাদানী হাফেজউল্লাহ, শেখ মুখলিসুর রহমান মাদানী হাফেজউল্লাহ, আরেক শেখ রয়েছেন শেখ সেলিমউদ্দিন, তাদের কাছ থেকে আমরা যে ইসলামের সঠিক দিন শিক্ষাটা শিখেছি সেটা আমরা কখনো দেশের মধ্যে শিখতে পারি নাই। সেই কারণে আল্লাহ শুক্রিয়া আদায় করে, তাদের শুক্রিয়া আদায় করতেছি, আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেন। সম্মানিত উপস্থিতি, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা বানী ইসরায়েলের 9 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এই কোরআন এমন একটি কিতাব যা মানুষকে সোজা রাস্তা দেখায়। যে সোজা রাস্তায় আমরা সূরা ফাতেহায় আল্লাহর কাছে চেয়ে থাকি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেটা হলো যে সিরাতাল মুস্তাকিম মানে জান্নাতের রাস্তা, অর্থাৎ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের রাস্তা আমরা প্রত্যেক সালাতে সূরা ফাতেহা বলে থাকি। তো আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন যে এই একটি কিতাব এমন একটি রাস্তা দেখায় যেটা হলো সিরাতে মুস্তাকিম, জান্নাতের রাস্তা। ওয়াইউবাশশিরুল মুমিনিন, আর ওই সকল মুমিনদেরকে সুসংবাদ দেয়, আল্লাযীনা ইয়ালামুনা সলিহাতি আন্না লাহুম আজরান কাবীরা, ওই সকল মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দেয় যারা সৎকর্মশীল, তাদেরকে এই কুরআনুল কারীম জান্নাতের রাস্তা দেখায়। এই কুরআনুল কারীমের তাফসির শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন যে ওস্তাদ শেখ মতিউর রহমান মাদানী হাফেজউল্লাহর কাছ থেকে শুনেছে সম্পূর্ণ কোরআন। তো আল্লাহ যেন তাকে কবুল করে নেন। সম্মানিত উপস্থিতি, তারপর আরেকটি কথা বলি যে শেখ মতিউর রহমান মাদানী হাফেজউল্লাহর অথবা দামাম ইসলামিক কালচারাল সেন্টারের সকল ভিডিও আমি ইউটিউবের মধ্যে দিয়ে থাকি বা নেটের মধ্যে প্রচার করে থাকি, যে সারা বিশ্বের মানুষের সাথে মোটামুটি আমার একটা যোগাযোগ আছে, কানেকশন আছে। সারা বিশ্বের মানুষের বিভিন্ন মতামত আমার ভিডিও কমেন্টের মধ্যে তারা পেশ করে থাকেন। মানুষের মতামত শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে মানুষ কোথায় ছিল আর তাদের আলোচনা শুনে মানুষ কীভাবে হেদায়াত হচ্ছে। আমরা সামনাসামনি থেকে তাদের মূল্যায়ন করি না,
সুদূর দূর যারা রয়েছে তারা কতটুকু ভালোবাসে এই ওস্তাদদেরকে ভাষায় প্রকাশ করার মতো না। এই জিনিসগুলো আমি উপলব্ধি করতেছি, কীভাবে আপনাদের কাছে বোঝাবো। তো আল্লাহর কাছে দোয়া করি, যেহেতু সময় শর্ট আর সামনের দিকে না গিয়ে, যে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেন, তাদের দিনই খেদমত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। আর এই কোরআন থেকে আমরা যে জিনিসগুলো শিখেছি আমারকে, তারপর আমার পরিবারকে, আমার সমাজকে, আমাদের দেশকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দ্বারা সুভাবে পরিচালিত করেন, সেই দোয়া করে এখানে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।